নমস্কার বন্ধুরা আমি ডক্টর পঞ্চমী আজকে আলোচনা করব মুখে পিম্পলস হলি বা চোখের তলায় ডার্ক সার্কেট পড়লে হোমিওপ্যাথি কোন মেডিসিন ব্যবহার করলে আপনারা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন তো বন্ধুরা অনেকেই দেখা যায় যে পিম্পলস হলে বা ডার্ক সার্কেট হলে অ্যালোপ্যাথিক মেডিসিন খেয়ে থাকেন এবং অনেক দামি দামি হয়তো ক্রিম লাগিয়ে থাকেন কিন্তু দেখা যায় যে প্রথম দিকে হয়তো মুখটা ভালো হয়ে যায় কিন্তু পরবর্তীকালে আবার আপনার স্কিন একই পর্যায়ে চলে আসেন এবং অনেকেই হয়তো অনেক দামি দামি ক্রিম ব্যবহার করেন যেটা অনেকটাই কেমিক্যালযুক্ত সেই দিয়ে আপনার দেখা যায় যে স্কিন আরও খারাপ হয়ে গেছে তো আপনাদের আমি এটাই সাজেস্ট করব যে হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে এবং উইদাউট সাইড এফেক্ট তো অবশ্যই হোমিওপ্যাথিতে এর চিকিৎসা করান দেখবেন আপনার স্কিন অনেক ভালো হয়ে গেছে তো আজকে একটি হোমিওপ্যাথি মেডিসিন বলবো যে মেডিসিনটি আপনারা যদি ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে আপনার যে পিম্পলসের সমস্যা ছিল বা চোখের তলায় ডার্ক সার্কেল ছিল সেটা অনেকটাই চলে গেছে প্রায় আস্তে আস্তে এটা কিওর হয়ে যেতে পারে এবং অবশ্যই বন্ধুরা আপনাদের একথা মনে রাখতে হবে যে সুস্থ যদি আপনি মুখ চান তাহলে আপনার শরীরকেও সুস্থ রাখতে হবে অর্থাৎ অনেকেই জল একদম খায় না তো জল অবশ্যই খাবেন দিনে পাঁচ লিটার জল বাধ্যতামূলক জল অবশ্যই পান করুন এবং টাটকা সবজি অর্থাৎ গ্রিন কালার অর্থাৎ শাক সবজি প্রচণ্ড পরিমাণে আপনাদের খেতে হবে প্রচণ্ড যদি ফাস্ট ফুড খান এতে কিন্তু আপনার স্কিন কোনো দিনই ভালো হবে না তো ফাস্ট ফুড থেকে আপনাদের একেবারেই বিরত থাকতে হবে চেষ্টা করবেন বাড়ির খাবার খাওয়ার একটু কম যুক্ত খাবার খাওয়ার দেখবেন আপনার স্কিন আস্তে আস্তে অনেকটাই ভালো হয়ে গেছে আর যদি আপনারা এই রুলসগুলো ফলো না করেন তাহলে আপনার স্কিন আস্তে আস্তে একই পর্যায়ে চলে আসবে যেই ওষুধে আপনারা লাগান না কেন তাহলে অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করবেন আর অবশ্যই চেষ্টা করবেন সকালবেলায় মর্নিং ওয়াক করা বা এক্সারসাইজ করা বা ইগা করা অবশ্যই এগুলো চেষ্টা করবেন কারণ এগুলো আমাদের ত্বককে অনেক দিন সুন্দর রাখে তো বন্ধুরা এগুলো অবশ্যই ফলো করুন এবং তার সঙ্গে যে হোমিওপ্যাথি মেডিসিনটি আমি বলবো সেটি ইউজ কোন দেখবেন আপনাদের যে মুখের সমস্যায় ভোগ করছেন অর্থাৎ প্রচণ্ড পিম্পলসে বা ডার্ক সার্কেলের জন্যে ভোগ করছেন সেটা অনেকটাই কিওর হয়ে যাবে ফার্স্টলি যেই মেডিসিনটি কথা বলছি সেটি হচ্ছে বারবেরিস অ্যাক্লোফলিয়াম এটি মাদার টিঞ্চের রূপে নিতে হবে এবং এই মেডিসিনটি যদি রাতে বেড়া নেন এবং আমি যেভাবে বলছি যদি ওইভাবে নেন দেখবেন অনেকটাই ভালো ফল পাচ্ছেন আপনি গোলাপ জলের সঙ্গে অর্থাৎ গোলাপ জল যদি পাঁচ থেকে ছ ফোঁটা নেন তার সাথে যদি বারভেরিসের পাঁচ থেকে ছ ফোঁটা নেন সেটিকে একসঙ্গে মিক্সড করে মুখের মধ্যে রাত লাগিয়ে নিন এবং সারা রাত মুখের মধ্যে লাগিয়ে রাখুন এভাবেই মুখের মধ্যে লাগান দেখবেন আপনার পিম্পলসের সমস্যা ড্রাগ সার্কেলের সমস্যা একেবারেই চলে যাবে এবং যদি আপনার স্কিন আস্তে আস্তে ড্রাগ হয়ে গেছে অর্থাৎ আগে হয়তো আপনি ফেয়ার ছিলেন সেটা যদি আস্তে আস্তে ড্রাগ হয়ে যায় সেক্ষেত্রেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করবে এবং স্কিনকে ফেয়ার করতেও এই মেডিসিনটি খুব এফেক্টিভ মেডিসিন এবং যারা ধরুন সানস্ক্রিম লাগাচ্ছেন বা মশ্চরাইজার লাগাচ্ছেন সেই ক্রিমদের সঙ্গেও কিন্তু এই মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারেন সানস্ক্রিমের সঙ্গে যদি পাঁচ থেকে ছ ফুটা মিক্স করে লাগান দেখবেন অনেকটাই ভালো পেয়ে ফল পেয়েছেন এবং মসরাজার সঙ্গেও আপনি এটি পাঁচ থেকে ছ ফুটা মিক্স করে লাগান তো বন্ধুরা আজকে যে মেডিসিনটি কথা বললাম অবশ্যই কি ইউজ করুন দেখবেন আপনার মুখে যে পিম্পলসের সমস্যা হচ্ছে বা ডাকসাকের সমস্যা হচ্ছে এটা একেবারেই চলে যাবে আর অবশ্যই লাগাবেন আর নিজের মুখের যত্ন নেবেন আর নিশ্চয়ই স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার খাবেন তো আজকের মতো এইটুকুই বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনার সঙ্গে দেখা হবে ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের ও নিজের মুখের যত্ন নেবেন